কি হব রাজস্থানত? কংগ্রেস বিজেপি কোনোটোৱে আত্মবিশ্বাসী নহয়, অঙ্কত খেলিমেলি লগাব গুজ্জরে। রাজস্থানত শনিবারে বিধানসভার নির্বাচন, মুঠ 200খন বিধানসভার আসনের ভিতর 199খনের বাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজস্থানত বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলটর নেতৃত্বত আছে কংগ্রেস দলের সরকার। রাজস্থানত এইবার কংগ্রেস অথবা বিজেপি কোনো দলেই জয়ী হব বলে আত্মবিশ্বাসী হব পরা নাই। সাধারণতে রাজস্থানত প্রতি 5 বছরের মূরে মূরে সরকার সলনি হয়, সেই অনুসরি রাজস্থানত এইবার বিজেপির সরকার গঠনের প্রবণতা বেশি। আনকি রাজস্থানের গুজ্জর সম্প্রদায়ের লোকসকল বিগত নির্বাচনত কংগ্রেস দলক সমর্থন করেছিল, যদিও এইবারের নির্বাচনত বিজেপিক সমর্থন আগবাইছে। উল্লেখ যে রাজস্থানের 40-50টা সমষ্টিত গুজ্জরে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করে আহিছে। 2018 চনত কংগ্রেস দলে মুঠ 10টা সমষ্টিত গুজ্জর সম্প্রদায়ের প্রতিনিধিক প্রার্থিত্ব প্রদান করেছিল আর মুঠ 7গৰাকী বিধায়কে জয়লাভ করেছিল। তার বিপরীতে বিজেপি দলে মুঠ 7টা সমষ্টির প্রার্থিত্ব প্রদান করেছিল, যদিও কিন্তু এখনো আসনত বিজেপি দলে প্রার্থী জয় করাবলৈ সক্ষম হওয়া নাছিল। রাজ্যখনের মুঠ জনসংখ্যার 7.5% গুজ্জর সম্প্রদায়ের। আনহাতে 2013 চনের নির্বাচনত গুজ্জর আর মীনা সম্প্রদায়ের ভোটারে 28খন আসনের 20খন আসনত প্রার্থী জয় করাবলৈ সক্ষম হয়েছিল। গুজ্জরের ভোট ভাগ হব, কংগ্রেসের হব কি? রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট গুজ্জর সম্প্রদায়ের হওয়া বাবে বিগত নির্বাচনত এগারী গুজ্জর মুখ্যমন্ত্রী হিসাবে পাব বলে ভাবি আশাবাদী আছিল সম্প্রদায়টির লোকসকল। সেয়েহে বিগত বর্ষ সম্প্রদায়টির বিজেপি সমর্থকেও কংগ্রেস প্রার্থীক জয় করাইছিল, কিন্তু এইবার সম্প্রদায়টির বিজেপির ভোটারখিনিয়ে বিজেপি প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত লৈছে, যেটে শাসক দল কংগ্রেসলৈ এক প্রকার অশনি সংকেত কঢ়িয়াই আনিছে। তদুপরি নিভাই সমষ্টির বিধায়ক প্রশান্ত বেওয়ার দরে নেতাই বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পিছত সমষ্টিলৈ নহা গেহলট পাইলটর মতবিরোধের সময়ত গেহলটক সঙ্গ দিয়া আদি বিষয়ের বাবে ক্ষোভিত হয়েছে জনগোষ্ঠীটির লোক। এফালে বিজেপির শীর্ষ নেতৃত্বর মতানৈক্যর বিষয়টে বিজেপির সাধারণ সমর্থকক যথেষ্ট হতাগ্রস্ততা পেলাইছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াই নিজাববীয়াক প্রচার চলাইছিল আর নিজের সমর্থিত প্রার্থীর সমর্থনত প্রচারত ব্যস্ত আছিল। বিজেপি দলের কেন্দ্র নেতৃত্বে শেহতীয়াকৈ বসুন্ধরা রাজেক করা আচরণে বসুন্ধরা রাজের অনুগত সকলক খর্গহস্ত করে তুলিছে। একটা সময়তে গেহলট সরকারের কিছু আঁচনি, যে চিরঞ্জীবী আঁচনি, কামধেনু যোজনা, 500 টাকাত গ্যাস সিলিন্ডার যোগানোর আঁচনি আদিয়ে কংগ্রেস সরকারের প্রতি জনতার আকর্ষণ, প্রতিষ্ঠান বিরোধী ঢৌর সত্ত্বেও যিমান কমাব লাগিছিল সিমান কমাব পৰা নাই। কিন্তু গুজ্জর, মীনা আদি সম্প্রদায়ের শেহতীয়া স্থিতিয়ে কোনটো দলক লাভান্বিত করলে সেয়া স্পষ্ট হব অহা 3 ডিসেম্বর। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।